কিউ কেমন আছিস? এই তো আছি ভালোই। কি করিস? আচ্ছা এক সেকেন্ড, শোনা, শাহিন ফোন দিচ্ছেন, তোকে পরে ফোন দি। আচ্ছা হ্যাঁ বলো। তুই তো একেবারে ভ্যানিশ হয়ে গেলি, কোনো কথা নেই, দেখা নেই, প্রেম শুরু করতে না করতে আমাকে ভুলে গেলি। তুই তো সেটাই চেয়েছিলি, শাহিনকে কি আমি চিনতাম? সবই তো তোর প্ল্যান, তাই না? হয়েছে, এখন ব্লেম গেম খেলতে হবে না। তোর সাথে কি কাল দেখা হবে? কতদিন দেখা হয় না। কাল কখন? বিকালে বা সন্ধ্যায়? বিকালে শাহিন যে আমাকে কোথায় নিয়ে যাবে বলেছিল। আচ্ছা আমি না করে দিচ্ছি। আরে না না, শাহিনকে আমার জন্য না বলতে হবে না, ওভার মাইন্ড করতে পারে। থাক। কি করবো বল? কি করবো মানে? তুই অদিতিকে সরাসরি বলে তুই ওকে ভালোবাসিস, নাকি তুই এখনো কনফিউজড? আমি পারবো না আসলে। আর ভুল করিস কিন্তু, ভুল যা করার করে ফেলছি। আমাদের মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে তা কি কখনো খুঁজবে অদিতি? দুজন মানুষ দুটি ভিন্ন জায়গা থেকে একই চাঁদ দেখলে সত্যি কি দূরত্ব ঘোচে হিমেল? তাই বলে তুই আমাকে এত দূরে সরিয়ে দিবি? মেয়েরা যাকে ভালোবাসে সবটুকু দিয়ে বাসে, তখন তার জীবন আর অন্য কোনো পুরুষের ছায়া পড়তে দেয় না। মেয়েরা এমন কাউকে খোঁজে যার সাথে দূর থেকে নয়, পাশাপাশি বসে চাঁদ দেখা যায়। আমাকে হয়তো সারা জীবন একা একাই চাঁদ দেখে যেতে হবে। খুব সুন্দর চাঁদ উঠেছে হিমেল, আজ ব্লু মুন।